হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিউটি আউল অ্যান্ড মম এই হচ্ছে আমার ছোট্ট বারান্দা বাগান তাতে একটা লাউ গাছ লাগিয়েছি এবছর প্রথম হচ্ছিলই না কোনো মতে একটু বেঁচেছে এখন তার থেকে আমি লাউ শাক কেটে এনেছি একটু ভালো লাউ ডগা পাতা পেয়েছি যেটুকু সেটুকু নিয়ে এসেছি এখন আমি লাউ ডগা থেকে ভালো পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার ছাড়ানোর পরে সুন্দর করে ধুয়ে জল ছাড়িয়ে নেব আজকে আমি করব লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি তার জন্য লাগবে চিংড়ি মাছ সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মেখে নেব চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করতে ভুলবে না আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি শিরাটা আর মাথার থেকে যে নোংরাটা ওটা ফেলে নিয়েছি এবার আমি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর দিচ্ছি মাস্টার পেট পেস্ট সর্ষে পেস্ট আমি সাদা সর্ষে আর কালো সর্ষে টু ওয়ান কোয়ান্টিটিতে মিশিয়ে নিয়ে সেটাকে বেটে নিয়েছি আর সর্ষেটা পেস্ট করার সময় আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে যদি বাটা হয় তাহলে টেস্টটা ভালো হয় তিতকুটে ভাবটা আর থাকে না আমি চার টেবিল স্পুন মতো সর্ষে পেস্ট দিয়েছি এই যে আমার লাউ পাতাগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরতে জল ঝরে গেছে সুন্দর এখন আমি এগুলো দিয়ে পাতুড়ি করবো চিংড়ি মাছের পাতুরি তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখো কেমন লাগে আমাকে জানিও আমি আর প্রথমা আমরা দুজনেই খুব ভালোবাসি এবার আমি একটা পাতা নিয়ে নিলাম পাতাটার মধ্যে একটা ছোট্ট ফুটো দেখতে পেয়েছি তাই একটা পুচকি পাতা দিয়ে সেই ফুটোটাকে তাপিয়ে দিলাম যাতে ওখান থেকে কিছু বেরিয়ে না যায় এবার আমি একটা চামচে করে দুটো চিংড়ি মাছ আর তার সাথে একটু মশলা ম্যারিনেট করে রাখা মাছ আর একটু মাস্টার পেস্টের যে গ্রেভিটা গ্রেভি মানে মশলাটা সেটা দিয়ে দেব আর তার সাথে আমি দেব একটা কাঁচা লঙ্কা নুন ঝাল তোমরা সবাই তোমাদের মতো নিজেদের মতন করে দেবে যার যেরকম খেতে ভালোবাসো কেউ বেশি ঝাল খাও কেউ কম ঝাল খাও কেউ বেশি নুন খাও কেউ কম নুন খাও সেরকম করে এবার আমি পাতাটাকে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে নিয়ে ভালো করে মাছটাকে ঢেকে র্যাপ করে পাতুরি যেরকম করে কলা পাতাতেও যেরকম পেঁচাতে হয় এটা আমি লাউ পাতা দিয়ে করছি লাউ পাতা দিয়ে মাছটাকে পুরো ঢেকে মুড়ে নেব তারপরে একটা সুতো দিয়ে দেখো কি করি এই যে খুলে যাচ্ছিলো আবার বেঁধে দিলাম একটা সুতো এই যে সুতো দিয়ে একটু পেঁচিয়ে দেবো যাতে খুলে না যায় একটুখানি পেঁচিয়ে দিলেই গিট মারতে হবে না পেঁচিয়ে দিলেই থেকে যাবে ঠিকঠাক মতো মাছটাকে আমি মুড়ে সুতো দিয়ে পেঁচিয়ে রেডি করে রেখে দিলাম পাশে এই দেখো এটার খুলে যাওয়ার কোনো ভয় নেই আগে যেটা আমি করেছিলাম একটা বড় পাতায় কিন্তু বড়ো পাতা তো খুব একটা নেই এবারের পাতাগুলো ছোট সেই জন্য আমি মোর দ্যান ওয়ান পাতা নিলাম এখানে আমি দুটো পাতা সাজিয়ে নিয়েছি তার উপরে মাছ মশলা আর লঙ্কা দিয়ে তারপরে দেখো কীরকম করে করছি দেখে নাও হে না এটা আমি লঙ্কা দিই সবকটায় সব কটায় লঙ্কা দিই এই যে এটাকে ঢাকার জন্য ভালো করে কভার করার জন্য উপরে আর একটা পাতা দিলাম পাতা দিয়ে এটাকে সুন্দর করে চারিদিক থেকে মুড়ে নেব তারপরে সুতো দিয়ে আবার পিছিয়ে নেব দেখে নাও আমি করছি এই দেখো আমার সব কটা করা হয়ে গেছে আমার টোটাল বোধহয় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি মিডিয়াম হিটে প্রথমে তাতে আমি হাফ টেবিল স্পুন তেল দিলাম আমি ইউজ করেছি সানফ্লাওয়ার অয়েল তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো এবার তেলটা গরম হয়ে গেছে প্যানটা গরম হয়ে গেছে তাতে আমি দিয়ে দিচ্ছি আমার সুন্দর পুটলি বাঁধা লাউ পাতা চিংড়ির পাতুড়িগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে ভালো সেট হয় আমি একটা বড় প্যান নিয়েছি সেই জন্য পাশাপাশি সকট আমার ধরে গেল তোমরা যদি একবারে না ধরে দুবারে তিনবারে যেভাবে করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি লো হেটে রেখে ঢেকে দেবো লিট দিয়ে সুন্দর করে যাতে আস্তে আস্তে হয় ফ্লেমটা বেশি জোরে থাকলে পাতাটা পুড়ে যাবে সেই জন্য লো ফ্লেমে রাখবো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখবো দেখো তোমরা কেমন হয়েছে দেখতে এখন একটা পাশ হয়ে গেছে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দেব সুন্দর করে যখন উল্টাবে একটু খেয়াল রেখো আস্তে করে সুন্দর করে উল্টাবে যাতে পাতা ছিঁড়ে সব কিছু বেরিয়ে না যায় লাউ পাতা তো নরম কলা পাতা করলে যেমন কলাপাতাটা শক্ত থাকে আর কলাপাতাটা তোমরা খেতে পারো না লাউ পাতাটা তো আমরা মেখে খেয়ে নেবো মশলা দিয়ে মাছ দিয়ে আমি খুব সাবধানে একটা স্প্যাটুলা আর বাটার নাইফ দিয়ে উল্টে দিচ্ছি বাটার নাইফটা দিয়ে সাপোর্ট দিয়ে স্প্যাটুলাটা দিয়ে উল্টালাম তাতে আমার সুবিধা হয় এবার দেখো একটা পাশ হয়ে গেছে সেটা কিরকম দেখতে হয়েছে এই যে সুন্দর এবার এটাকে আমি ঢেকে আবার তিন থেকে চার মিনিট একদম স্লো আঁচে কুক করব তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুললাম তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে দাঁড়াও এই দেখো কীরকম লাগছে দেখতে প্রপারলি কুকড হয়ে গেছে পাতাটা সুন্দর কুক হয়েছে ভেতরে মশলা মাছ সব কিছু চিংড়ি হতে তো বেশি সময় লাগে না সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি সুন্দর সুন্দর গরম গরম লাউ পাতা চিংড়ির তোমাদের আমি একটা খুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে ভেতরটা কি সুন্দর কুক হয়েছে আমাদের সাথে থেকে তোমরা লাইক শেয়ার কমেন্ট